অনেকদিন পর আমি আর অমিত গেছিলাম আর যাওয়ার সময় মা আবদার করেছিল মায়ের জন্য একটা পিৎজা আনতে হবে মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল মা পিৎজা খাবে আমরা তো সব সময় পিজ্জা খেয়েই থাকি বাট মা তো কাজের চাপে কোথাও বেরোতেই পারে না তাই ভাবলাম মায়ের জন্য নিয়ে আসি একটা ছোট্ট আবদার যখন করেছে এই দেখো বাড়ি কিন্তু চলে এসেছে আমরা দুজনায় মাদাস হাট থেকে এবার মাকে পিৎজাটা হাতে দেবো আর মায়ের রিয়াকশনটা দেখবো মা তো ভেবেই অবাক হয়ে গেছে যে আমি পিৎজা নিয়ে এসেছি মা প্রথমে ভাবছে কেমন কি খেতে হবে আগে একবার খেয়েছিল মাদাসাহাটে গিয়ে বাট মায়ের অতটা ভালো লেগেছিল না দেখা যাক এখন তো দিন পরে আবার খাচ্ছে এখন কেমন লাগে খেতে মা বেশি অবাক হয়েছে কারণ মা আমাকে জাস্ট একবার বলেছিল তোরা মাদের সেরে যাচ্ছিস নিশ্চয়ই পিৎজা খাবি তাহলে আমার জন্য একটা নিয়ে আসবি ওই একবার বলাতেই আমি নিয়ে চলে এসেছিলাম আবার নিয়ে আসলেও বলে এত টাকা খরচা করার কি দরকার ছিল যাই হোক এখন দেখি মা এই পিজাটা দেখে কেমন দেয় দেখো পিজাটা তো আমি ওই প্লাস্টিকটা খুলে দিলাম কারণ মা খুলতে পারছিল না আর প্রথমে দেখি ফয়েল পেপার মোড়ানো ছিল যাতে গরম থাকে আর এই যে খোলার সাথে সাথে মা রিয়াকশনটা দেখো মুখের হাসিটা এই হাসিটা দেখার জন্য ছেলে মেয়েরা কিন্তু মা বাবার জন্য সবকিছু করতে পারে যাই হোক এখন মাকে আমি বললাম পিৎজাটা তুমি একটুখানি খেয়ে দেখো মা তো কোন স্লাইসটা নেবে বুঝতে পারছিল না তাই আমি বললাম তুমি এই এত বড় একটা স্লাইস চারটে স্লাইস ছিল এখানে মা বলছিল এত বড় স্লাইস হয় আমি বললাম যে হ্যাঁ ছোট ছোট করে কেটে দেয়নি বড় বড় স্লাইসই করে দিয়েছে তো মা তো ফার্স্টে নিয়ে এক কামড় খেয়ে দেখলো মায়ের রিয়াকশন দেখো মা দারুণ লেগেছে চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আর আমার দারুণ লাগছিল তোমাদের দাদা ভাই প্রচন্ড খুশি হচ্ছিল আমার বলছে তুই একটুখানি খেয়ে দেখ আমি বললাম ও তো খাবি তুমি আগে খেয়ে দেখো তোমার ইচ্ছে ছিল তুমি বলো যে তোমার কেমন লাগছে মা তো দারুণ লেগেছে মা তো খেয়ে যাচ্ছিলো আর মা না বলছে যে টিভিতে দেখায় যে এরকম ভাবে ওঠাইলে বড় চিজে স্লাইস হয়ে যায় খাওয়ার সময় টানলে পুরো চিজই এরকম হয়ে থাকে লম্বাভাবে তো আমি বললাম যে ওগুলো জাস্ট নর্মাল দেখা ওগুলো হয় না আর যাও বা একটু হয় তখন গরম থাকলে আর এখন তো অনেকটা ঠান্ডা হয়ে গেছে তাই মায়ের কিছু না বলে খেয়ে যাচ্ছে বাট মায়ের খুব ইচ্ছে ছিল এরকম টানবে এরম চিজ এরকম লম্বা হয়ে থাকবে তো মা ওখানে খেতে খেতে আবার আমি ছোট বোনকে বললাম যে তুই একটা নিয়ে ট্রাই কর আর আর আমি তাড়াতাড়ি করে বাপিকে ফোন করে দিয়েছিলাম যে তুমি তাড়াতাড়ি আসো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে কারণ বাপি আগে কোনোদিনও পিৎজা খায়নি এবার দেখা যাবে আজকে বাপির রিয়াকশনটা কী হবে আর আমার মেজো বোন এসে দেখি বাড়িতে ছিল না ও গেছিলো পিকনিকে তো ওর জন্য একটা রেখে দেবো ও এসে খেয়ে নেবে আর আমার ছোটো বোনের বেশ ভালোই লেগেছে বাট ঠান্ডা হয়ে গেছিলো তো অনেকটাই তো বলছে যে দিদি ঠান্ডা হয়ে গেছে চিজটা খুব একটা বেশি ভালো লাগছিল না কিন্তু টেস্টটা দারুণ ছিল আমার মায়ের তো দারুণ লেগেছে এদিকে মা বলছিল মায়ের একদিন বার্গার খাওয়ার ইচ্ছে হয়েছে তো সেটাও খুব তাড়াতাড়ি আবার আমি নিয়ে আসবো মাকে খাওয়াবো যাই হোক মা এখন খেতে থাকুক আর মা খেতে খেতে বাপি চলে এসছে এবার বাপিকে আমি দেবো বাপি দেখো দেখে তো হাসছে যে এই জিনিসটা কি বাপি বুঝতে পারছে না তারপর বললাম তুমি খেয়ে দেখো যে কেমন লাগে তো বাপি ফার্স্ট কাবো নিল আর তারপরে বাপি রিয়াকশনটা জাস্ট ভাও ছিল বাপি তো দার লেগেছে মুখে হাসিটা দেখো কি দারুণ লাগছে এই দেখো সামান্য এক পিজা তাও আমার বাবা মা কতটা খুশি হয়েছে আমি সামান্য এনে দিয়েছি বলে যাই হোক এরকম হাসি দেখতে সবারই ভালো লাগে তো তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কারাই জানাবে আর কোন পার্টটা বিশেষ করে ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো দেখাচ্ছে নেক্সট ভিডিও আজকের জন্য বাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর আমার কিন্তু পেজটা ফলো করে দিতে হবে থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও বা বাই